বাংলাদেশে প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে একটি স্বনামধন্য ব্যাংক হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, ডাচ বাংলা ব্যাংকে সম্প্রতি 5টি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। পদের নাম, শিক্ষাগত যোগ্যতাগুলো কী চাওয়া হয়েছে, কীভাবে আবেদন করবেন, আবেদনের শেষ সময় কবে, বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান, তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, তো চলুন আমরা ডাচ বাংলা ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। প্রিয় ভিউয়ার্স, এটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি। 5টি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে, তো চলুন আমরা বিস্তারিত একটু দেখে আসি। ডাচ বাংলা ব্যাংকের প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো, কর্মী নম্বর 1, পদের নাম হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, এমটিও। এমটিও পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে 4টাতে প্রথম শ্রেণী বা বিভাগ সহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস। অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে প্রার্থীকে দেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। সুযোগ সুবিধাদের ক্ষেত্রে বলা হয়েছে নির্বাচিত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারগণ, এমটিওগণ, 1 বছর শিক্ষানবিশ হিসেবে থাকবেন এবং এ সময় মাসিক বেতন হবে সর্বসাকল্যে 70,000 টাকা করে। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পর সিনিয়র অফিসার হিসেবে স্থায়ী হবেন এবং নিয়মিত বেতন স্কেলে 34,300 টাকা ইনক্রিমেন্ট সহ বেতন হবে 93,300 টাকা এবং অন্যান্য সুবিধা সহ মাসিক বেতন প্রদান করা হবে 80,815 টাকা করে। কর্মী নাম্বার 2, পদের নাম অ্যাসিস্ট্যান্ট অফিসার, এও। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম 3টি প্রথম শ্রেণী বা বিভাগ সহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস। শিক্ষাজীবনের কোনো পর্যায়ের তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয়। অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে প্রার্থীগণকে দেশের যে কোনো স্থানের গ্রামীণ এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা উপশাখায় প্রদান বা পোস্টিং করা হবে। সুযোগ সুবিধার মধ্যে রয়েছে নির্বাচিত অ্যাসিস্ট্যান্ট অফিসারগণ 1 বছরের শিক্ষানবিশ হিসেবে থাকবেন এবং এ সময় সর্বসাকল্যে মাসিক বেতন পাবেন 40,000 টাকা করে। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পর তারা চাকরিতে স্থায়ী হবেন এবং নিয়মিত বেতন স্কেলে 24,100 টাকা থেকে 62,450 টাকা স্কেলে বেতন পাবেন। অন্যান্য সুবিধাসহ এই সময় মাসিক বেতন প্রদান করা হবে 49,405 টাকা করে। কর্মী নম্বর 3, পদের নাম ট্রেইনি অফিসার, সেলস। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে 3টি প্রথম শ্রেণী বা বিভাগসহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে প্রার্থীগণকে ডিপোজিট সংগ্রহ সহ রিটেল, এসএমই লোন প্রদান, ক্রেডিট বা প্রিপেইড কার্ড বিক্রির উদ্দেশ্যে টার্গেট সহ দেশের উপজেলা পর্যায়ে প্রদান করা হবে। সুবিধাদের মধ্যে রয়েছে নির্বাচিত ট্রেইনি অফিসার সেলসে যারা নিয়োগ পাবেন তাদেরকে 1 বছরের শিক্ষানবিশ হিসেবে থাকতে হবে এবং এই সময় সর্বসাকল্যে মাসিক বেতন দেওয়া হবে 35,000 টাকা করে। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পর তারা চাকরিতে স্থায়ী হবেন এবং নিয়মিত বেতন স্কেলে 22,370 টাকার স্কেলে থেকে শুরু করে 58,820 টাকা বেতন দেওয়া হবে। অন্যান্য সুবিধাসহ মাসিক বেতন দেওয়া হবে এই সময় 45,859 টাকা করে। কর্মী নম্বর 4, পদের নাম ট্রেইনি অফিসার ক্যাশ, টিসিও। সিলেট বিভাগের জন্য নিয়োগটি দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস, শিক্ষাজীবনের কোনো পর্যায়ের তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয়। অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে প্রার্থীগণকে সিলেট অঞ্চলের অবস্থিত ব্যাংকের শাখা উপশাখায় নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ পোস্টিং দেওয়া হবে। প্রার্থীদের স্থায়ী ঠিকানা এনআইডি অনুযায়ী সিলেট বিভাগের হতে হবে, বাংলাদেশি নাগরিক হতে হবে। তবে উল্লেখ্য যে সিলেট বিভাগের স্থায়ী বাসিন্দা না হওয়া সত্ত্বেও সিলেট বিভাগে স্থায়ীভাবে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীগণও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে চাকরি জীবনে সিলেট বিভাগ ব্যতীত দেশের অন্য অঞ্চলে অবস্থিত ব্যাংকের শাখা উপশাখায় কখনও প্রদান করা হবে না, অর্থাৎ এই পদটি শুধুমাত্র সিলেটেই এবং সিলেটের জন্যই নিয়োগ প্রদান করা হবে। পদে সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে নির্বাচিত ট্রেইনি অফিসার ক্যাশগণ 1 বছর শিক্ষানবিশকাল হিসেবে থাকবেন এবং এ সময় সর্বসাকল্যে মাসিক 26,000 টাকা করে বেতন পাবেন। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পর তারা চাকরিতে স্থায়ী হবেন, নিয়মিত বেতন স্কেলে 17,580 টাকা থেকে 24,480 টাকা সহ অন্যান্য সুবিধা সহ বেতন হবে 36,039 টাকা। কর্মী নম্বর 5, পদের নাম সেলস ম্যানেজার, এসএমই এজেন্ট ব্যাংকিংয়ের জন্য নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস। শিক্ষাজীবনের কোনো পর্যায়ের তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না।
প্রাত্যিকণকে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অবস্থিত এজেন্ট ব্যাংকিং বিভাগের অধীনে এজেন্ট আউটলেটে কাজ করার জন্য পোস্টিং করা হবে। সুযোগ সুবিধার মধ্যে রয়েছে সেলস ম্যানেজারগণ এক বছরের শিক্ষানবিশকাল হিসেবে থাকবেন, এ সময় সর্বসাকুল্যে মাসিক 32,000 টাকা বেতন পাবেন। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পর তাদের চাকরি স্থায়ী হবে, নিয়মিত বেতন স্কেলে 18,600 টাকা থেকে 34,200 টাকা স্কেলে বেতন দেওয়া হবে এবং অন্যান্য সুবিধাসহ এ সময় বেতন দেওয়া হবে 42,130 টাকা করে। জিপিএ বা সিজিপিএর বিভাগ নির্ধারণের ক্ষেত্রে বলা হয়েছে প্রথম বিভাগ বা শ্রেণীর ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে 5-এর স্কেলে 3.00 পেলে প্রথম স্থান ধরা হবে, আর ও লেভেল বা এ লেভেলের ক্ষেত্রে 4-এর মধ্যে 2.50 হলে প্রথম স্কেল ধরা হবে। স্নাতক স্নাতকোত্তর ক্ষেত্রে 4-এর স্কেলে 3.00, 5-এর স্কেলে 3.75 প্রথম বিভাগ বা শ্রেণী ধরা হবে। দ্বিতীয় বিভাগ বা শ্রেণীর ক্ষেত্রে বলা হয়েছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে জিপিএ 5-এর ক্ষেত্রে 2.00 থেকে 2.99, ও লেভেল বা এ লেভেলের ক্ষেত্রে সিজিপিএ 4-এর মধ্যে 2.00 থেকে 2.49, স্নাতক স্নাতকোত্তরের ক্ষেত্রে সিজিপিএ 4-এর ক্ষেত্রে 2.25 থেকে 2.99 এবং 5-এর ক্ষেত্রে 2.81 থেকে 3.74 পেলে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী ধরা হবে। চাকরির সাধারণ শর্তাবলীতে বলা হয়েছে চাকরিরত চাকরির প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স সীমা সর্বোচ্চ 4 অক্টোবর 2024 তারিখে 30 বছরের মধ্যে হতে হবে, মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর। যোগ্য প্রার্থীরা উপরে উল্লেখিত পদসমূহের যে কোনো একটিতে আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করলে বা পরিলক্ষিত হলে কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে সকল আবেদন বাতিল বলে গণ্য হবে, বিষয়টা মনে রাখবেন। আপনাকে যে কোনো একটি পদে কিন্তু আবেদন করতে হবে, একের অধিক অর্থাৎ 2টি পদে আবেদন করতে পারবেন না। যোগ্য ও আগ্রহী প্রার্থীকে একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এনআইডি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের স্ক্যান কপি সহ আগামী 4 অক্টোবর 2024 তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা গেল। আবেদনের ঠিকানা হচ্ছে app.dutchbanglabank.com/online_job, এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে ক্লিক করেও আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে, কোনোভাবেই সরাসরি আবেদন গ্রহণ করা হবে না, অর্থাৎ আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল ডাচ বাংলা ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি। 5টি ক্যাটাগরিতে নিয়োগ দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় যৌথ মালিকানাধীন বাণিজ্যিক একটি ব্যাংক ডাচ বাংলা ব্যাংক। এখানে মেধাবী, প্রতিভাবান, কর্মঠ, উদ্যমী এবং চ্যালেঞ্জিং ব্যাংকিং ক্যারিয়ার করতে যারা আগ্রহী তারা আবেদন করতে পারবেন। 5টি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সারা বাংলাদেশ থেকে ছেলে মেয়ে উভয়ে আবেদন করা যাবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই।